আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি আমাদের যে 23 পরিবার এই মুহূর্তে বাংলাদেশে সোমালিয়ান জলদস্যুদের হাতে, যাদের পরিবারের সদস্যরা আটক আছেন, তাদের জন্য কিছুটা হলেও শান্তির খবর হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সোমালিয়ার জলদস্যুরা কি আটক হয়েছে? আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের নৌবাহিনী যে তথ্যগুলো তুলে ধরেছে সেটা আমরা জানতে পারবো আজকের এই নিউজের মাধ্যমে। সর্বশেষ আপডেট জানতে সম্পূর্ণ নিউজটি দেখবেন। দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে, আমরা কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি স্ক্রিনে। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি আমাদের যে 23 পরিবার এই মুহূর্তে বাংলাদেশে সোমালিয়ান জলদস্যুদের হাতে, যাদের পরিবারের সদস্যরা আটক আছেন, তাদের জন্য কিছুটা হলেও শান্তির খবর হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যেই জাহাজটা এমবি আবদুল্লাহ, সেই জাহাজটা যেই জাহাজের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল, মানে ইরানের যে লাইট জাহাজ, মাছ ধরার যে জাহাজটা ব্যবহার করে আমাদের জাহাজটা ছিনতাই করা হয়েছে, সেই জাহাজটার গতিরোধ করে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ভারতীয় নৌবাহিনীর আপনার একটা যুদ্ধ জাহাজ। ইভেন ওইখানে যারা আছে তাদের আত্মসমর্পণের তথ্য কিন্তু উঠে এসেছে। পাশাপাশি এমবি আবদুল্লারও খোঁজ পাওয়া গেছে, এমনটাই দাবি করা হয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে। ভারত মহাসাগরের সোমালিয়া উপকূলে জলদস্যুদের ব্যবহৃত যে মাল্টিস পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজটা ছিল, এটার নাম ছিল রোয়েন, সেটাকে রোখে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বর্তমানে এই জাহাজে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ এবং সেখানে কোনো জিম্মি থাকলে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ ছিনতাইয়ে জলদস্যুরা এই জাহাজটি ব্যবহার করেছিল। আপনার আজকে ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, ভারতীয় নৌবাহিনী সোমালি জলদস্যুদের দস্যুতার কাজে ব্যবহৃত কার্গো জাহাজ রোয়েনকে বাধা দিয়েছে। আর দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ মাল্টিস পতাকাবাহী বাল্ক জাহাজটিকে বাধা দেয় আর জলদস্যুদের দখলে থাকা জাহাজটি থেকে আপনার ভারতীয় যুদ্ধজাহাজে গুলি চালানো হয়েছিল। আর এই ঘটনায় আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন ভারতের বেশ কিছু গণমাধ্যম, আরও আমাদের এখানে কিছু চাঞ্চল্যকর তথ্য আছে, এমবি আবদুল্লাহকে কি উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী আপনার, আমরা যদি একটু দেখি ভারতের প্রথম সারির কয়েকটি গণমাধ্যম আপনার, তারা বলছে ছিনতাইকৃত বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এসব সংবাদ মাধ্যমের তালিকা আছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান টুডে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতীয় বার্তা সংস্থা সহ আরও বেশ কিছু গণমাধ্যম। তবে এই শিরোনামের দাবির বিষয়ে তাদের প্রতিবেদনে কোনো তথ্যই পাওয়া যায়নি, এমনটাও কিন্তু আমাদের গণমাধ্যমগুলো বলছে। ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজকে জরুরি সহায়তার অনুরোধে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী। তবে এখানে ভারতীয় গণমাধ্যমের এই দাবির যে বিষয়টা এতটুকু শিওর, মানে এই অংশটা শিওর যে ছিনতাই কাজে যেই জাহাজটা ব্যবহার করছিল লাইট জাহাজটা, সেইটাকে ভারতীয় নৌবাহিনী আটক করেছে। কিন্তু আমাদের এমভি আবদুল্লাহকে উদ্ধার নিয়ে যে তথ্যগুলো ভারতীয় গণমাধ্যম দিচ্ছে, এই তথ্যটা কিন্তু সঠিক নয়। কারণ ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকেও আপনার যখন যোগাযোগ চেষ্টা করা হয়েছে তখন তারা কিন্তু এই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেয়নি। ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পথ ছেড়ে দিয়ে সেটি সোমালিয়ার জলসীমায় পৌঁছানো পর্যন্ত কাছাকাছি অবস্থানে থেকে অনুসরণ করতে থাকে ভারতীয় রণতরী এবং টহল বিমান। আর আপনার তবে ওই যে ভারতীয় গণমাধ্যম একটু হিরু শাস্তিকে তারা উল্টাপাল্টা কিছু টাইটেল দিছে, তবে পজিটিভ দিক হচ্ছে, আমরা যতটুকু বুঝতে পারছি মেইন পজিটিভ দিকটা হচ্ছে, ওই জাহাজটা যেটা ছিনতাইয়ের কাজে এইটা আটক করা হয়েছে, সেইখানে থাকা জলদস্যুদের আটক করা হয়েছে। ভারতীয় রণতরী থেকে আপনার মানে উচ্চ প্রযুক্তির ক্যামেরা আছে, সেখান থেকে ওই জাহাজে এমবি আবদুল্লাতে যে জলদস্যুরা ঘোরাফেরা করছে, চারজনের ছবি প্রকাশ করছে, এগুলো ঠিক আছে। কিন্তু এমবি আবদুল্লাকে উদ্ধার করা হয়েছে, এই যে শিরোনামের সংবাদগুলো সেগুলো ভুল। তবে যেহেতু আপনার যদি ওই ছিনতাইয়ের জাহাজটার একটা পার্টও, মানে একটা টিমের একটা অংশ আটক হয়, বাকিদেরকে কিন্তু টেকনিক্যালি ধরা যাবে। এখন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জোর শোরে থার্ড পার্টিকে ব্যবহার করে জলদস্যুদের সাথে কমিউনিকেট করা ট্রাই করা হচ্ছে, নানান খবর আসলে চারদিক থেকে আসছে, এখন কোনটা যে কতটুকু সত্য সেটা হচ্ছে বড় কথা। তবে ভারতীয় নৌবাহিনীর জাহাজটা এই মুহূর্তে অনেকটা বড় উপকার হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আর কি। তো দেখা যাক, ফাইনালি আমাদের ভাইরা মুক্ত হইলে হয়তো আমরা বুঝতে পারবো। আল্লাহ ভরসা।
বন্ধুরা, অনেক আলোচনা দেখতে পেয়েছেন আজকের এই নিউজের মাধ্যমে। দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই অনেক তথ্য দিয়েছে সোমালিয়ার জলদস্যু সম্পর্কে। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আপনারা জানতে পেরেছেন। আপনাদের মতামত অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।